আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ। আমার আজকের আয়োজনে থাকছে একটি ভর্তার রেসিপি। সর্ষের শাক দিয়ে কীভাবে একটি ভিন্নধর্মী ভর্তা তৈরি করা যায় এবং খেতে অসাধারণ হয় তাই নিয়েই আমার আজকের চেষ্টা। আসুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই সর্ষের শাকের ভর্তাটা। এখানে আমি বেশ বড় সাইজের 6টা সর্ষে পাতার আটি নিয়ে নিয়েছি। আর এই আটি থেকে আমি উপরের নরম অংশ থেকে, নরম ডাটার অংশ থেকে অল্প একটু ডাটা নিয়ে নিব পাতাসহ, আর বাকি শক্ত ডাটার অংশ থেকে সবগুলো পাতা হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিয়ে নিব। এর জন্য আপনাদেরকে কোনো নাইফ ইউজ করা লাগবে না, হাত দিয়ে এইভাবে টান দিলে এগুলো ছিঁড়ে যাবে। এক এক করে আমি সবগুলো ডাটা থেকে এইভাবে পাতা ছাড়িয়ে নিব। পাতা ছাড়িয়ে নিয়ে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে একটা স্ট্রেনার মধ্যে রেখে দিব পানি ঝরার জন্য। পানি যখন ঝরে যাবে তখন আমি খুব চিকন করে পাতাগুলোকে কেটে নিয়ে নিব। খুব বেশি চিকন আমি করতে পারিনি, আমি যতটুকু চিকন করতে পেরেছি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, আর যদি কেউ খুব বেশি চিকন করে কাটতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। অনেকটা ধনে পাতা কুচির মতো কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই কুচি করা পাতার উপরে অল্প একটু লবণ দিয়ে দিব। এই অল্প একটু লবণ দিয়ে আমি 4-5 মিনিট পর্যন্ত রেখে দিব। 4-5 মিনিট পরে এই পাতাগুলোকে কষলে আমি এর মধ্যে যে জুসটা বের হবে সেই জুসটা আমি বের করে ফেলে দিব। এই জুসটা ফেলার একমাত্র কারণ হচ্ছে সর্ষে পাতার মধ্যে যে তেতো একটা ভাব থাকে সেই তেতো ভাবটা দূর করার জন্য। এই ভর্তাতে এই তেতো ভাবটা মুটে ভালো লাগে না, শুধুমাত্র সর্ষে পাতার মধ্যে যে একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারের জন্যই ভর্তাটা হয় অসাধারণ। এইভাবে হাত দিয়ে চিপে সবগুলো জুস ফেলে দিবেন। যদি এক হাত দিয়ে চিপে যদি ফেলা সম্ভব না হয় তাহলে দুই হাতের মাঝখানে নিয়ে জোরে চাপ দিলেই সবগুলো জুস বেরিয়ে যাবে। 2 বা 3 বার এভাবে ফেলে দেওয়ার পরে কোনো ধরনের জুস এই পাতাগুলোর মধ্যে থাকবে না। যখন দেখবেন একবার চিপ দেওয়ার পরে পাতাগুলো থেকে ড্রপ হয়ে জুসটা পড়ছে তখন বুঝবেন যে এগুলো থেকে আর জুস ফেলা যাবে না, তখন বন্ধ করে দেবেন। অনেকটা ঝরঝরে হয়ে যাবে জুস থেকে পাতা, জুসটা পাতা থেকে বের হয়ে যাওয়ার পরে। এখন আমি এক এক করে সবগুলো উপকরণ এর সাথে মিশিয়ে নিব। আমার আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে 2 কাপ রান্না করা মাছ। এই মাছটাকে আমি হালকা অল্প একটু তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমি এখানে নিয়েছি রুই মাছের 6টা পিস। এই 6টা পিসকে আমি হালকা তেলে ভেজে নিয়েছি। যখন দেখেছি যে মাছটা সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে নিয়েছি, কোনো রকম কড়কড়ে করে বা শক্ত করে ভাজতে যাইনি। আমরা যেমনটা মাছ ভাজির জন্য মাছ রেডি করি তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে, ঠিক তেমনভাবেই আমি মাছটা করেছি। আর এখানে আমার জুস ছাড়ানোর পরে সর্ষে পাতাটা হয়েছে 3 কাপের মতো। এই 3 কাপ সর্ষে পাতা দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ কুচি। মরিচটা অবশ্যই বেশি দিতে চেষ্টা করবেন, এতে করে স্বাদটা বেড়ে যাবে। আর এখানে আছে 1/2 কাপ সরিষার গুঁড়ো। এই সরিষার গুঁড়োটা আমি ফ্রেশ সরিষা থেকে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফ্রেশ সরিষা গুঁড়াটা নিতে। আর এখানে আছে 1 কাপ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাও আমি পরিমাণে বেশি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি নিতে চেষ্টা করবেন, যতটুকু আমি দিয়েছি ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/8 কাপ সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আগে একবার আমরা
জুস বের করার জন্য লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণটা একটু সাবধানে দেবেন। খুব বেশি লবণ দিতে যাবেন না, খুব বেশি লবণ দিলে তেতো হয়ে যাবে। একটা চামচের সাহায্যে এভাবে আপনারা মাখিয়ে নিতে পারেন, তবে হাত হলো এই মাখানোর জন্য বেস্ট। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার সরিষা শাকের ভর্তা, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।